চিঠি। এই চিঠিটা এখানে একটু সই করে দিন। এখানে একদিন তোমরা ওকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলে, আজও প্রতিশোধ নিচ্ছে। ভেরি সিম্পল, খুব শিয়ানা মেয়ে ছিল, বিরাট বড় খেলোয়াড়, আর তোমরা বোকা বলেই ওকে চিনতে পারো। কি বলছেন কি আপনি? আমি সত্যি বলছি। ঝিল কোথায়? ম্যাডাম, স্যার, এটা আপনাদের হনিমুনের টিকিট, এতে হোটেল, ফ্লাইট সবকিছুর টিকিট আছে, যশোজিৎ স্যার পাঠিয়েছেন, এনজয় করুন। পাহাড়, পাইনের শাড়ি, বরফ, রোপওয়ে, হেলিকপ্টার, উইশ ইউ হ্যাপি জার্নি। এটা তোমাকে পড়তে হবে, এটা পড়ো, তুমি পড়তে হবে, পড়ো। সাজবে না, তোমাকে সাজতে হবে না। রাকা, রাকা, রাকা বৌদি তো পার্লারে গেছে, ওই মেয়েদের কিছু মুখে ওই ফেসিয়াল করে না ওই করতে। ও ভাই, মেয়েটা সব সময় পার্লার আর নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত আছে। ওকে ড্রেস করাবে কে? এত সব শাড়ি, গয়না সব কেনা হয়েছে, ট্রায়াল দিতে হবে তো। নে, ওকে এটা পরা তো। নতুন বৌদিমণি দিদিকে রাকা বৌদি সাজাবে, তার টাইম আছে। ইমা, হে গো, এ কেমন ব্লাউজ? এদিক ওদিক সবই তো ফাঁকা, এ পরা না পরা দেখি ব্যাপার গো। চুপ কর তো, আজকাল এই রকমই ব্লাউজ পরে, এটাকে হলটার বলে, হলটার। এরপর তো স্লিভলেস পরবে, জিন্স পরবে, হট প্যান্টস পরবে, শায়রি আর স্নেহা যেরকম পরে। আমি তোকে সুইমিং ক্লাবে পড়তে করে দেবো, তখন তো সুইমিং কস্টিউমও পড়তে হবে। ওকে আমাদের মতো করে তৈরি করে নিতে হবে। কেন গো, ওকে তৈরি করতে হবে কেন গো? মানে কিসের জন্য তৈরি করতে হবে? তোর অত জেনে কাজ কি? তুই শুধু ওকে একটু হেল্প কর, শাড়িটা ব্লাউজটা পরা, তারপর শাড়ি দিদিকে বলবি ওকে সাজিয়ে দিতে। আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি যাচ্ছি। সাঁতারের পোশাক পরাবে, এমন ব্লাউজ পরাবে, সবাইকে সবকিছু মানায়। ওবে বলি, তুমি এখানে পড়ে আছো কেন গো? এটা তো তোমার বোনের শ্বশুর বাড়ি, তোমার বোনের, তোমার বোনের শ্বশুর বাড়ি। তোমার বোনটা খুব ভালো মেয়ে, তুমি এখানে পড়ে থেকো না, তুমি তো সুস্থ হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো। যাও যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও।
তোমার বোনের তো একটা মান সম্মান আছে, বুঝতে পারছো আমার কথা? মান সম্মান আছে তোমার বোনের। আরে বাবা, তোমাকে সবাই ফাঁসাচ্ছে, বুঝতে পারছো? ফাঁসাচ্ছে তোমাকে সবাই, নাকি তুমি সবাইকে ফাঁসাচ্ছো? হ্যাঁ কি গো,